এটা তো ওয়ান বাই ওয়ান রাইট, তাই না? কথা বলেন, জি এটা টু বাই টু নাকি? টু। আচ্ছা, এটা কি, এটাকে এক দুই তিন ভাগ করলাম না, থ্রি? থ্রি তো এটা না, তিন ভাগ করলাম। তাহলে এটা হচ্ছে তিন ভাগের মধ্যে, এখানে হচ্ছে দুই ভাগ, এখানে হচ্ছে এক ভাগ, রাইট? তাই কি? জি হ্যাঁ, শুর তো, শিওর। ওকে, তার মানে আমরা এবার দিতে যাই, আমি এটা বললাম টু বাই থ্রি ওয়ান বাই থ্রি, তার মানে কি হবে? তিনটার মধ্যে ফার্স্টটা দুইটা থাকবে, লাস্টটা একটা থাকবে। একদম পেন্টের এই জিনিসটাই তো, রাইট? এখানে তিন ভাগ করছে, এখানে অর্ধেকটা রাখছে, এখানে অর্ধেকটাকে দুই ভাগ করছে, তাই তো? এই থিওরিটাই ওখানে আমি এভাবে রাখলাম, টু বাই থ্রি বাই টু, থ্রি বাই ওয়ান, তার মানে তিন ভাগ করছে, একটা রোতে তিন ভাগের দুই ভাগ থাকবে একটা সাইডে, লেফট সাইডে, আর রাইট সাইডে থাকবে তিন ভাগের এক ভাগ। সেভ করি, মাথার উপর দিয়ে আলগা পাতলা যায়, সমস্যা নেই। এখানে আসেন দেখেন, এখানে হচ্ছে তিন ভাগের এক ভাগ, তাই না? এই কলামটাকে তিন ভাগ করছে, এদিক দিয়ে দুই ভাগ, এই দিক দিয়ে এক ভাগ, রাইট? বুঝতে পারতেছে? এই কেউ একজন বুঝেন নাই, জি বুঝতে পারতেছি। আরেকবার একটু প্রথম থেকে বলবেন, মানে শেষ আচ্ছা, হওয়ার পর। এইখান থেকে এই পর্যন্ত একটা রো, এই জি রোটাকে তিনটা ভাগ করছে, ওকে? আচ্ছা দুইটা ভাগ একটা সাইডে রাখছে, একটা ভাগ একটা সাইডে রাখছে। আচ্ছা আচ্ছা, এই দেখেন, দুইটা ভাগ একটা সাইডে রাখছে, একটা ভাগ একটা সাইডে রাখছে। একটা ভাগ, জি, তিনটার মধ্যে দুইটা এক সাইডে, তিনটার মধ্যে একটা এক সাইডে। আচ্ছা, এবার এটা করলাম, তিনটা ভাগের এক, তিনটা ভাগ করছি, একটা ভাগ এক সাইডে রাখছি, বাকি দুটা ভাগ রাইট সাইডে রাখছি। তাহলে কি হবে বলেন এখন? এখন এইটা এইটুকু জায়গা থাকবে, আর এইটা বড় হয়ে যাবে, তাই তো? জি সেভ করি, দেখছেন, বুঝতে পারছেন? এবার এখান থেকে এটা করলে কি হয় বলেন তো, কি হবে? এটা হচ্ছে একটা একটা একটা, মানে তিনটা তিন ভাগে হয়ে যাবে, সমান ভাগে ভাগ করা, রাইট? সমান ভাগে। জি এবার এটা করলে কি হবে? এটা হচ্ছে হাফ হবে, টোটাল হচ্ছে প্রথমে হবে দুই ভাগ, যার মধ্যে এক ভাগ থাকবে একদিকে, আর আর বাকি যে দুই ভাগ তার মধ্যে একটা একটা হবে। টোটাল হবে চারটা, চারটার মধ্যে একটা যাবে দুইটা, আর একটা দুইটা একটা একটা থাকবে। শুনেই নেই, বুঝলো কেন? মানে হচ্ছে যেমন একটা সেকশনের মধ্যে অর্ধেক থাকবে, হচ্ছে হাফ থাকবে, হচ্ছে এক সাইডে বাকি হাফ এক সাইডে, আর বাকি, হ্যাঁ, বাকি বাকি হাফ 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 দিয়ে দুই করে ভাগ ও করছে, পাশে, এক পাশে এক পাশে। একদমই। হুম হুম আর বোঝানি লাগবে বাকিগুলা? না, বোঝানো লাগবে না। এইখানে প্যাডিং কতটুকু রাখবেন, ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে চাইলে ইমেজ দিতে পারবেন, পজিশন, ওই যে ও টু যেগুলো ইকুইপমেন্টে দেখে আসছেন, কপিরাইট ট্যাক্স কি হবে? হ্যাঁ, ওই যে দেখেন নিচে একটা কপিরাইট ট্যাক্স আছে, এটা ডিফল্ট শো করতেছে, আপনি চাইলে এই ডেটাটাও চেঞ্জ করতে পারবেন, সবকিছু আপনার আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন, কপিরাইট চাইল্ড পার্ট কি হবে ইত্যাদি ইত্যাদি যা আছে সবকিছু এখানে। বুঝতে পারছি, ফুটারটা এখানে ঝামেলা, বাকি কিছুই না।
এতক্ষণ যা কিছু শিখেছেন তার মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে বলেন। আপাতত নেই। এই ক্লাস 10টায় শুরু করছিল, দেড় ঘন্টা। ওকে দেখেন, এবার আসতেছে কাস্টমাইজের পালা। আমরা হোম পেজটা দেখি, আপনি এই ট্যাক্স গুলা কিভাবে কাস্টমাইজ করবেন, তাই তো? জি 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 বলেন তো এইগুলা কোন জায়গা থেকে আসতেছে। এগুলো হচ্ছে, হ্যাঁ মানে এলিমেন্টের মতো যদি কিছু থেকে থাকে তাহলে ওখান থেকে মেবি আসছে। এই যে এগুলা কি টেক্সট গুলো নাকি ওগুলো কোনটা কথা? এই যে এগুলা কি, এই যে এক একটা কার্ডের মধ্যে দেখা যাচ্ছে কার্ড, কার্ড, ইমেজ কার্ড। আরে এই হ্যালো ওয়ার্ল্ড কি পোস্ট? তার মানে এটা তো পোস্ট, রাইট? পোস্টে যদি যাই, পোস্ট গুলা এভাবে শো করতেছে, এটা বুঝতেছেন না? এই পোস্ট গুলা এখানে এসে শো করতেছে, এখানে এসে পোস্ট গুলাই শো করতেছে। এডিট করি, চলেন। এডিট উইথ ভিজুয়াল কম্পোজার, এটা ভিজুয়াল কম্পোজার দিয়ে করা। হ্যাঁ, ভিজুয়াল কম্পোজার যদি এডিট করি, আপনি দুই ভাবে এগুলো এডিট করতে পারবেন। একটা হচ্ছে ফ্রন্ট এডিটর, একটা হচ্ছে ব্যাক এন্ড এডিটর। ব্যাক এন্ড এডিটরে গেলাম, এইখানে এটা এডিট করি। সাপোজ এটা হচ্ছে welcome to placeful healthy food and ideas to keep you fill। এখানে আসলে এই লেখাটা কই পাইতেছি বলেন তো? এখানে, রাইট? চেঞ্জ করতেছে, welcome to FFBD। আমরা কাস্টমাইজ করতেছি ডিজাইন না, FFBD। সেভ করি, আমি চাইলে সবটুকু চেঞ্জ করতে পারি, আমি চাইলে এটা ফেলে দিতে পারি। এবার এইখানে আসি, মোস্ট পপুলার রেসিপি, মোস্ট পপুলার রেসিপি এটা এডিট করি। দেখেন মোস্ট পপুলার রেসিপি এখানে লিখা, আমি চাইলে সেটা চেঞ্জ করতে পারি। ওকে, এটা আর তো চেঞ্জ করার কিছু নেই। এখানে স্টাইল স্টাইল যা আছে সব আগের মতো। এই যে এখান থেকে সেন্টার নাকি সিলেক্ট করবেন, দেখে দেখে করতে হবে সব কিছু। এই ট্যাক্স অ্যালাইনমেন্ট এলিমেন্টরে শিখে আসেন নাই? জি। ব্যাকগ্রাউন্ড কালার শিখে আসছেন, ইমেজ দিলে শিখে আসছেন, ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ হলে সেন্টার সেন্টার হয় সেটা শিখে আসছেন, সাইজ যে ওটু দিলে কভার হয় সেটা শিখে আসছেন, মার্জিন প্যাডিং শিখে আসছেন, অ্যানিমেশন শিখে আসছেন। কাস্টম ক্লাস শিখাইনি, বিকজ আমি বলছি কোনো কোড শিখাবো না, কাস্টম স্টাইলও শিখাইনি। যে কোড পারেন সে এমনিতেই জানেন এটি কি। সো এগুলা নতুন করে শেখানোর কিছু নেই, সবকিছু যে এলিমেন্টরের মতো এত ইজি থাকবে ব্যাপারটা তা না, সবকিছু বাংলালিং দামে হয় না, অ্যাডভার্টাইজ আছে না? সো এই এই বিল্ডারটা এরকম, অন্য বিল্ডারে যাবেন ডিবি আর এক রকম, আরো যে বিল্ডার গুলো আছে এক একটা এক এক রকম, সবগুলোই এক রকম না, বাট সবেই সেম, সব এক রকম না, সবেই সেম।
এইখানে যেরকম ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, এলিমেন্টেরও ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। সো ডিফারেন্ট কিছু না। এখানে দেখেন এই ব্লক গুলো আসতেছে এলিমেন্টারে ব্লক উইজেট, মনে আছে ব্লক টানলে ব্লক গুলো চলে আসতো, এখানেও ব্লক উইজেট। এই দেখেন ব্লক কয়টা শো করবে, ছয়টা। আমি যদি বলি দুইটা তিনটা তাহলে তিনটা শো করবে। এখানে দেখেন স্টাইল মেসনারি, আমি বলতেছি ক্লাসিক, এখন তো মেসনারি আছে উল্টা পাল্টা রাইট, একটা উপরে একটা নিচে। আমি এখানে এটা সিলেক্ট করলাম, প্রতি কলামে কয়টা করে দেখতে চাই, তিনটা করে দেখতে চাই, তিনটা করে থাকবে অথবা ছয়টা বা পাঁচটা করে থাকবে। তার মানে তিনটা উপরে দেখাবে দুইটা নিচে দেখাবে। পোস্ট ইমেজ ডিফল্ট শো করবে নাকি ফিচার ইমেজ অনলি দেখাবে, ক্যাটাগরি সব ক্যাটাগরি পোস্ট দেখাবে নাকি নির্দিষ্ট কোনো ক্যাটাগরি পোস্ট গুলা দেখাতে চান। মাল্টিপল ক্যাটাগরি থাকলে আপনি ক্যাটাগরির নাম লিখে কমা লিখলেই হয়ে যাবে, একটা নাম লিখবেন কমা লিখবেন ক্যাটাগরি আরেকটা দিবেন। হ্যাঁ এই দেখেন কি কি ফিল্টার, হাইট থাকবে নাকি শো করবে, আমি ফিল্টার শো করি ক্যাটাগরি ফিল্টার। রিড মোর লিংক, ইয়েস, রিড মোর ক্লিক করলে সিঙ্গেল পেজ যাবে, পেজিনেশন চান কি না স্ক্রল করবে, হ্যাঁ এভাবে ক্লিক করলে একটার পর একটা আসবে। লার্ন মোর বাটন চান কি না, ইয়েস চাই অথবা নো চাই না, এই ব্যাপারগুলো এখানে বলেই তো রাখছে, বলেন তো আমি কি দেখাবো, সবকিছু তো বলে রাখছে। জি ভাইয়া, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন 7000 8000 টাকা করে শিখতেছে, দেখাচ্ছি একটু পর। দেখেন এখন ক্লাসিক মোডে চলে আসছে, যে এটা চলে আসছে আমি ওই পেজিনিশন দিয়েছি তাই এডিট করি। ক্লাসিক মোডে ছিল, আমি গ্রিড সিস্টেমে দেখতে যাচ্ছিলাম আসলে। এবার সেভ করি, এবার আসছে ক্লিয়ার। সি না এন কি বলছি আর কি হইলো, আমি তো বলছিলাম এক কলামে তিনটা করে থাকবে, তাহলে এখানে দুইটা করে হলো কেন, ব্যাপার বিষয় না, কলাম থাকবে তিনটা তিনটা। ডিফল্ট কলাম রিকমেন্ডেড টু অর ফোর, টু লার্জ বেলু মেজ ক্র্যাশ দ্য লেআউট। ও আচ্ছা বড় বেলু তো এগুলা, দ্যাটস হোয়াই ও বলেই রাখছে যেগুলো প্রবলেম হতে পারে। গেল এটা, এবার নিচে আসি, এখানে ওয়াল দেখে বি ওয়াল কুকি রেসিপি, বি ওয়াল কুকি রেসিপি আমি চাইলে সেটা লিঙ্ক চেঞ্জ করতে পারি, আমি চাইলে সেটা ট্যাক্স চেঞ্জ করতে পারি, তাই না, আমি চাইলে অনেক কিছু চেঞ্জ করতে পারি। যদিও এখানে কোডের কিছু ব্যাপার থাকে, হ্যাঁ একটু HTML CSS পারি না সবাই, পারি হালকা হালকা পাতলা পারলে এখান থেকে চেঞ্জ করতে পারবে। এই ব্যাপারগুলো আমরা এখানে টেক্সট চেঞ্জ করতে পারি। এখানে বলতেছে পোস্ট, এখানে ক্লিক করলে পোস্টে যাবে, পোস্টে যেটা ব্লগ পেজে যাবে, আপনি চাইলে সেটা লিংক চেঞ্জ করে অন্য লিংকও দিতে পারবেন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী। ওকে এবার এখানে দেখি এটা কি নিলো, হেডিং রেড দ্য গুড সন্স এটসেট্রা এটসেট্রা ইত্যাদি ইত্যাদি বসাইছে, ভালো কথা। এখানে দেখেন ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজটা এভাবে শো করছে রাইট, ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে এগুলা দিয়ে দিছে, এটা একটু কমপ্লিকেটেড, এলিমেন্টারের মতো এত ইজি জিনিস না, তবে একদিন ভালো করে ভিডিও দেখলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এখানে বসলো, এবার এখানে কোনামেতে ব্যাকগ্রাউন্ড বসাইলো, ব্যাকগ্রাউন্ড ওই ইমেজেই বসায় দিচ্ছে। দেখেন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে রোতে বসেছে, হ্যাঁ কেমনে বুঝলাম, বিকজ ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে কোনো অপশনেই নাই, তাহলে আমার অপশনটা হচ্ছে এখানে ক্লিয়ার, এই যে দেখেন এই ইমেজটা এখানে বসানো, হ্যাঁ বুঝতে পারতেছে। জি খুব সহজ না, একদম সহজ, কিন্তু মানে কোথায় কি আছে এগুলো আগে জানতে হবে, তারপর আগে কাস্টমাইজেশন সহজ। এলিমেন্টরও তো জানতে হবে, জানছেন কোন যে টানলে কি হবে, ওইখানে ডেমো আপলোড ছিল না, ডেমো ছিল আমি দেখাইনি আর কি আপনাদেরকে, যে টেমপ্লেট আপনার কাছে মনে হইতেছে
এলিমেন্টারের থেকে এটাই মানে এডিট করা বেশি সহজ হবে, কারণ এলিমেন্টারে তো অনেক কিছু খুঁজে 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 নষ্ট এটা এডিট করা সহজ, সবসময় যে আপনাকে এডিট করতে হবে ব্যাপারটা তো তা না, এগুলা ডিলিট করে নতুন কন্টেন্ট এড করতে হবে না, তার কন্টেন্ট যে এখানে এসে শেষ হয়ে যাবে ব্যাপারটা তো তা না, সে আবার নতুন কিছু এড করতে বলবে, সেটাই। তখন তো আপনাকে সে খুঁজে খুঁজেই বের করতে হচ্ছে। আচ্ছা দেখেন এই ইনফরমেশন গুলা, এই দেখেন ভিটামিন স্টিমস টিপস, আসরের সময় যদি ওয়েবসাইটটা করতাম মেবি ভালো লাগতো না, ঠিক না? আসর টাইমে তো বেশি খিদা লাগে ব্যাটা না, রোজার মাস বা ইফতারের আগে আগে যদি ওয়েবসাইটটা করতাম তাহলে অ্যাটলিস্ট একটু ভালো লাগতো, খাবার আনন্দ পেট ভরা খাবার দেখে। সংযম সংযম ভাই দেখেন ওই আসরের কথা বললেন নাই, 3টা পর্যন্ত ধান মাড়াই করছি হোসেন রোজা থেকে, তারপরে থেকে মানে শরীরের অবস্থা খুবই খারাপ। শুনেন, আমি আমার আমি জানি না আমার রোজা কবুল হবে কিনা, আসলে রোজা হয় না ঘুমাইছি হোসেন, ঘুমাইছি তারপরে মনে হচ্ছে যে মানে কতটুকু ঘুমাচ্ছে ঘুমাচ্ছে তাও টাইমই যাচ্ছে না। যাই হোক, এখান থেকে এগুলা চেঞ্জ করছে, হ্যাঁ চেঞ্জ করবেন। এটা তো প্রি বিল্ড ওয়েবসাইট দেখালাম, যেটা অলরেডি কেউ একজন বিল্ড করে রাখছে, আপনি জাস্ট এডিট করবেন, বাট ক্লায়েন্টদের কি এরকম থাকবে, এরকম হুবহু কন্টেন্ট থাকবে? থাকবে না, অফকোর্স থাকবে না। আপনাকে এগুলা এমনও হতে পারে এই পেজটা দরকারই নাই, হোম পেজ নতুন করে ডিজাইন করাবে, বাট বাকি অ্যাবাউট আস পেজটাও ঠিক নাই, বাট বাকি দু একটা পেজ ঠিক আছে, বা এখানে যে কয়টা পেজ আছে সে কয়টা ঠিক, বাকি আরো দুইটা পেজ ডিজাইন করতে হবে, বাট অথবা সেই ডিজাইন গুলাই চয়েস করে নাই, জাস্ট বিটিম কিনে নিয়ে আসছে, এবার আপনাকে ডেমো বানাই সরি ওয়েবসাইট বানাই নিতে হবে। তো এলিমেন্টর হলে তো ড্রাগ এন্ড ড্রপ সহজ ছিল, এটাও ড্রাগ এন্ড ড্রপ, তো এলিমেন্টরটা একটু ইজি, এটা একটু কমপ্লিকেটেড, সো একটু ট্রাই করি দেখেন। এটা ইনিশিয়ালি কাজ নাও করতে পারে, আমরা দেখছি যদি কাজ করে তো আলহামদুলিল্লাহ, না করলে কিছু একটা প্লাগইন ইনস্টল দিলেই হয়ে যাবে। আরে ভাই দেখেন, সো এবার এখানে দেখেন ড্রাগন এডিটর আসলো, ক্লিক করলাম এখানে অ্যাড এলিমেন্ট, দেখেন ওই এলিমেন্টরের মতোই সবগুলা উইজেট চলে আসছে। রো সিলেক্ট করব, রো কিরকম কলামের নিব আমি এখান থেকেই সবকিছু সিলেক্ট করতে পারতেছি, সেম এলিমেন্টরের মতো রাইট, তাই না? হ্যাঁ রাইট, কিন্তু এটা একটু অন্যরকম দেখতে। এটা একটু অন্যরকম। এবার প্লাসে ক্লিক করি, এইখানে দেখেন টেক্সট ব্লক, আর ওইখানে এলিমেন্টরে কি ছিল, টেক্সট এডিটর রাইট, এলিমেন্টরে ছিল হেডার, এখানে হচ্ছে কাস্টম হেডার, এখানে বসানো সিস্টেমটা আলাদা, স্টাইল করার সিস্টেমটা আলাদা, একই জিনিস দেখেন এখানে ট্যাক্স বসাবেন, এখানে এসে ট্যাক্সের লিঙ্ক থাকলে লিঙ্ক বসাবেন, এইচটিএমএল ট্যাগ যারা বুঝেন বসাবেন, ট্যাক্স অ্যালাইনমেন্ট রাইট সাইড সেন্টার, এখানে ফন্ট সাইজ বসাবেন 50, মানে আপনারা 50 বসাবেন না, আপনার আপনার মতো করে বসাবেন, এখানে লাইন হাইট বসাবেন, এখানে ট্যাক্সের কালার বসাবেন, এইখানে ফন্ট ফ্যামিলি বসাবেন, এখানে ফন্ট ওয়াইড বসাবেন, এখানে দেখেন অ্যানিমেশন দিবেন, এখানে অ্যানিমেশন দেখাচ্ছে কিভাবে আসবে এই হেডিংটা, এইভাবে আসলো, এখানে এলিমেন্ট আইডি ক্লাস, যারা সিএসএস জানেন তারা বুঝতে পারবেন, এখানে মার্জিন প্যাডিং দেখেন, এটা হচ্ছে মার্জিন, উপরেরটা এইটা এইটা এটা মার্জিন, এটা হচ্ছে বর্ডার, এটা হচ্ছে বর্ডার, এটা হচ্ছে বর্ডার, এটা হচ্ছে বর্ডার, এটা হচ্ছে প্যাডিং, এটা হচ্ছে প্যাডিং, এটা হচ্ছে প্যাডিং, এটা হচ্ছে প্যাডিং, বুঝতেছে এটা জি একটু ইনসপেক্ট করলে এভাবে আসে, এখানে বর্ডার কালার, এখানে বর্ডার স্টাইল, এখানে হচ্ছে বর্ডার রেডিয়েন্স, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে হচ্ছে কভার কিনা, ব্যাকগ্রাউন্ডটা কি হবে, এটা যদি ক্লিক করি তাহলে আমি এক সাইডে যা দেই সব সাইডেই তাই নিবে, বুঝছি না মাথার উপর নিচ দিয়ে যাইতেছে,
না ঠিকই আছে, এবার প্লাসে ক্লিক করি, আর একটা রো নেই, সেই রোটাকে মনে করেন 3 ভাগে ভাগ করি, প্লাসে ক্লিক করি, আর কি নেওয়া যায়? সিঙ্গেল ইমেজ, ইমেজ গ্যালারি আছে, ইমেজ ক্যারোসেল আছে, সিঙ্গেল ইমেজ নিলাম, মিডিয়া থেকে নিব, এটা নিলাম, আইরে খাবারের দিক রে, এখানে দেখেন ইমেজ সাইজ, এখানে বলতেছে এন্টার ইমেজ সাইজ, এক্সাম্পল তামনেল, তার মানে এটা তামনেল আছে ছোট করে আসবে, আমি মিডিয়াম চাইলে এখানে কপি করে এখানে মিডিয়াম লিখতে হবে। এই আপনি এটা মনে রাখবেন, কালকে ক্লাসে কাজে লাগবে, রোমিজ আর হচ্ছে তরিকুল আর হচ্ছে আমি মেহজাবিন, ঠিক আছে, মনে রাখবেন এটা, কালকে এটা দিয়ে একটা জিনিস দেখাবো মনে করেন। হ্যাঁ, সো এটা হচ্ছে ব্যাপার, এখানে আপনাকে একটু বুঝা, ওকে 1 মিনিট, জান জয়াস কে কে পোস্ট করছে, আরে বাবা রে, এগুলো মন জিজ্ঞেস করাই, পোস্ট অফ সারাদিন পোস্ট হয়নি। আচ্ছা দেখেন, এবার এখানে লার্জ দিলে ইমেজ লার্জ হয়ে আসবে, এখানে ফুল দিলে ইমেজ ফুল হয়ে আসবে, ক্লিয়ার? হ্যাঁ, ইমেজের জি অ্যালাইনমেন্ট কি হবে, ইমেজের স্টাইল কি হবে, এখানে অনেকগুলা স্টাইল আছে, চেঞ্জ করে করে দেখবেন কি হইলে কি হইতেছে, ক্লিক করলে কি হবে, ইমেজটা বড় হয়ে আসবে কিনা, সব কিছু এখানে আছে, একটু এদিক সেদিক করে করে দেখবেন। কাজে ক্লিক করি, এখানে আর কি নিবেন বলেন, এখানে অনেক কিছুই আছে অনেক কিছুই নাই, সোশ্যাল মিডিয়া, ফেসবুক লাইভ, ইন্টারেস্ট ইত্যাদি ইত্যাদি, ওয়ার্ডপ্রেস উইজেট থেকে এগুলো আসছে, স্ট্রাকচার থেকে এগুলো আসছে, মাফিন বিল্ডার থেকে এগুলো আসছে, বিফোর আফটার, ব্লগ, ব্লগ নিউজ, ব্লগ স্লাইডার, কল টু অ্যাকশন, চার্ট, ক্লায়েন্ট, ক্লায়েন্ট স্লাইডার, কোড, কন্ট্যাক্ট বক্স, কাউন্ট ডাউন, কাউন্টার, ফ্যান্সি হেডিং, ফিচার লিস্ট, ব্ল্যাক বক্স, সব কিছুই, হবার কালার, ওয়ার্কিট হয় ইত্যাদি, হবার বক্স, হ্যাঁ সব কিছু এখানে আছে, আবার সব কিছু এখানে নাই। জি ক্লিয়ার। এবারও ক্লিয়ার হবে, এটা পাবলিশ করলে দেখতেই পাবো না এতক্ষণ যা করলাম, আল্লাহর মতো যেন দেখতে পাওয়া যায় না, দেখতে পাওয়া গেল, যদি না হয় তাহলে ক্লাসিক এডিটর নামে একটা এডিটর আছে, প্লাগইন আছে, সেটা ইনস্টল করে নেবেন, তাহলে গুটারবার্গ যে বিল্ডারটা সেটা ডিলেট রিমুভ হয়ে যায়, তখন এই বিল্ডার এটা কাজ করে, প্লাগইনটা কাজ করে, আদারওয়াইজ এই এগুলা দেখা যায় না। হ্যাঁ, প্লাগইনে যাবেন, ক্লাসিক এডিটর নামে একটা প্লাগইন জাস্ট ইনস্টল করে নেবেন, তাহলেই কাজ করবে। এটা একটু কমপ্লিকেটেড, কি জানি বলুন, ক্লাসিক এডিটর, ওই যে দেখেন এখানে আছে, আমার এখানে ক্লাসিক এডিটর আগে থেকেই অ্যাক্টিভ করা ছিল, দ্যাটস হোয়াই ক্লাস করছে স্যারেরা। হ্যাঁ, আপনাদের কাজ না করলে ক্লাসিক এডিটরটা ইনস্টল করে নেবেন, জাস্ট ইনস্টল করবেন, আর কিছু কাজ নেই। দেখেন ক্লাসিক এডিটরটা কাল ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন, হ্যাঁ বুঝতে পারছেন? এবার এবার কিছু কাজ আছে এখানে, আমি যে একদম না করে দিলাম ব্যাপারটা তা না, দেখেন এটা একদম ফুল কন্টেন্ট অনুযায়ী আসতেছে, বলেন তো এই রোটা এডিট করতে গেলে আমাকে এখানে কোন জায়গায় ক্লিক করতে হবে? এটা তো কলামের এডিট অপশন তাই না, এই যে দেখেন পেন্সিলটা, এটা কিন্তু এলিমেন্টরেও ছিল, রাইট? এটার এটার এডিট অপশন, এটা এটার এডিট অপশন, তাহলে রো এডিট অপশন এইটা তাই না, দেখেন এখানে এডিট করেন, এখানে আপনি এটা কিরকম স্টেট কন্টেন্ট হবে কিনা, মানে আশেপাশে প্যাডিং থাকবে কিনা, কলাম এই দুইটা কলামের মধ্যে গ্যাপ চান কিনা, হ্যাঁ ফুল হাইটের রো হবে কিনা, ইকুয়াল হাইট হবে কিনা, লাইক এটা যদি এতটুকু বড় হয় তাহলে এই কলামটা ইকুয়াল এতটুকু বড় হবে কিনা, কন্টেন্ট পজিশন মিডল থাকবে কিনা, যেটা আমরা ওখানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ছিল, এখানে ভিডিও দিবেন কিনা ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ এখানে এটার অ্যানিমেশন দিতে পারবেন, অনেক কিছু এখানে, সো আপনাকে গাটাগাটি করে আপনার ডিসেবল রো করতে পারবেন, এই রোটা দেখাবে না, হ্যাঁ অনেক কিছুই করতে পারবেন। সো একটা কথা বলি, টেকনিক, যখন ক্লায়েন্টের কাজ এভাবে এডিট করতে আসবেন, সাপোজ ক্লায়েন্টের ডেমোতে এটা আসছে, বাট ক্লায়েন্ট এটা চাচ্ছে না, আপনি এটা ডিলেট করবেন না, বিকজ কোন একটা সময় ক্লায়েন্ট চাইতে পারে, এটা এখানে যাবেন, এখানে গিয়ে রো সেকশনে গিয়ে এই সেকশনটা ডিসেবল করে রাখবেন, ডিসেবল করে রাখলাম, এবার এটা তো দেখাবোই না, রাইট? যদি ক্লায়েন্ট পরে চায়
তখন আমি এটা নিয়ে কাজ করতে পারবো। প্লেয়ার কি করিস? এবার কাজ হচ্ছে যা অপশন দেখাচ্ছি তা তো দেখবে নেই, তার বাইরে ভিজুয়াল কম্পোজারের উপরে ফুল একদিন সময় দিবেন, অনেক অনেক ভিডিও দেখবেন ভিজুয়াল কম্পোজার। ভিডিও দেখবেন না, দেখে দেখে করার ট্রাই করবেন, দেখলে জীবনও শিখতে পারবেন না। আপনি 3 ঘন্টা দেখাচ্ছে, যদি 3 মিনিট দেখে সাথে সাথে কাজ করেন এটাই কাজে আসবে, আর সারাদিন